الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا بشير له ولا نظير له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلي على سيدنا وعلى آل سيدنا বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল গুনহগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল আল্লাহুম্মা بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم
نورًا مبينًا صدق الله مولانا العظيم عارف বলে হদে আল্লাহর রাসূলের 63 বছরের গোড়া জীবন অনন্ত পাবন আর বিষয় ঠিক করে দিই শুনতে সিরাতুন নবীন মাঝে 48 বছর হদ দিয়ে ঘুরাই নেওয়ার এবছর 48 বছরই তারপরও আর যাতে তারা একখান আবদার গুজি আই সংক্ষেপে তারা নইলে মন সড়ো করিব আসলে দরকারও আছে তো আয়ার ভূমিকা তুমিকা বাদ দি খুতবা সড়ো করি করি আয়ার আলোচনা শুরু করি আমি গুরুত্ব দু আছে আল্লাহ তো রহমত ইন যদি অনেক হইতো যখন আল্লাহ রসুলের জীব দিব দুনিয়ার গাছ বেগুনরে হলম বানাইলি জমিনরে হাগজ বানাইলি সাগরের ফানি বেগিনরে খালি বানাইরে লিখিলি তার বাদেও পরিপূর্ণভাবে কমা হক কহু যথাযথভাবে আল্লাহ রসুলের জীবনী বর্ণনা করি শেষ গরম সম্ভব নয় তাই তারপর সংক্ষেপে আলোচনা করি আল্লাহ রসুলের জীবন দুই ভাগে বিভক্ত প্রথমে কবুলুন নবুয়ত বাদুন নবুয়ত নবুয়তের আগের জীবন পরের জীবন নবুয়তের পরের জীবন আবার দুই ভাগে বিভক্ত মক্কী জীবন মদনী জীবন তো নবুয়তের আগের যে 40 বছরের যে জীবন ইন সংক্ষেপে দুই অনেকখান হই আই নবুয়তী জীবন আলোচনা যাইও আই অনুরোধ করি হুয়ালরে প্রধান বক্তার আনিবাদে সাড়ে 10টা বাজে মানুষ এটা গ্রামত আইতে আইতে 10টা বাজিব আয় ওয়াসান শুরু উজ্জুম হদে নে উজর বাজর করি তোমার উজর গুয়ানি দিবি এন নবীজ তো আল্লাহর নবীর নবুয়তর আগের জীবনই আর ইন নবীজির স্পেশাল বৈশিষ্ট্য আছে এই জীবনের কবুলুন নবুয়তের যে জীবন এই জীবন তো অনেক ঘটনা নবুয়তের আগের জীবন নিষ্কলুষ জীবন আল্লাহর নবী যেদিন জন্মই একগুণ জন্মগতভাবে নিষ্পাপ জন্মগতভাবে আল্লাহর এই নবীর জন্মগতভাবে দুনিয়ার জন্মগতভাবে তারা নিষ্পাপ নিষ্কলুষ এবং জন্মগতভাবে শিক্ষিত সমস্ত অম্বিয়ায় কারণ তাহলে দুইয়ান কথা বিশেষ করে আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে শিক্ষিত এবং জন্মগতভাবে নিষ্কলুষ নবুয়ত তো তাই 40 বছর হচ্ছে জন্মগতভাবে কিভাবে নিষ্কলুষ নির্দোষ নিষ্পাপ যারে উলামায়ে কেরামের ভাষায় মহাদ্দেশের ভাষায় ইসমতে আম্বিয়া
নবীর নিষ্কলুষতা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই ফরমাদ্দে আই মুহাম্মদের দুধ পানকালীন সময়ের এক ঘটনা, যে তানে আয় দুধ খাবে বেশ শুধু দেন্দা হরগো খা বামডা হরগো নখা, এনে বাচ্চ যারা দুধর বাচ্চা তারা দুটুক খা আরোগ্য জীবি ধরে। কিন্তু মুহাম্মদ দুটুক খা আরোগ্য নখা। একদিন আই আল্লাহর নবী তো হুসাল লইলাম বরণর পরে, যে মুহাম্মদ অনরে আয় দুধ খাবে বেশ শুধু গোহাইল অনে ডেন্ডা হর গোয়া বামডা হর গোয়া নখাইল। কারণ কি? মা আয় যে অনত্ব দুধ খায় আর আব্দুল্লাহ বলি আর এক ভাই আর অনত্ব দুধ খায়, ন্যায় বিচার মজিন আয়ুগ্য দুধ খাইয়ুম আর ভাই উল্লাগ্য রাখা হল ইয়ার হইল ন্যায় বিচার। এ কারণে আয় ডেন্ডা হর গা খাইলাম বামডা হর গা আর বাইয়র বরাত আর বাইয়র বাক আয় আর ভাই উল্লা রাখি দিলাম দে বড় করে হংস। এদেশন মে যে কিছু নির্লজ্জ শিক্ষিত মানুষ আছে নাস্তি, এতুন একজনের নাম হইল প্রবন্ধকার, প্রবন্ধ লিখকে বই লিখকে একজনে, তার নাম হাবিবুল্লাহ খান, তার প্রবন্ধের নাম হইল মরুভাস্কর। মরুভাস্কর এই প্রবন্ধের ভিতরে তেলেকে দে নবী আমাদের মতো দুষে গুণে মানুষ, নবীর একেবারে আমাদের মতো দুষে গুণে মানুষ, হুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসমি। নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ আমরাও মানি মানুষ, আমাদের চোখ আছে আমাদের কান আছে আমাদের নাক আছে আমাদের হাত আছে আমাদের শারীরিক আকৃতি আছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক আকৃতি আছিল, আকৃতি একই রকম কিন্তু প্রকৃতি বেশ কম। আর এত চোখ আছে সাম্মর মিক্কা দেখা যা ফিজর মিক্কা দেখানো যা, আল্লাহর রসুল তুন সকাসিল দে সাম্মর মিক্কা যেন দেখা যাইত ফিজর মিক্কো দেখা যাইত। আর চোখ দিয়ে রে জমিনের ওরে দেখা যা জমিনের ভিতরে দেখানো যা, আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দি জবিনর ওরে যেন দেখা যাইত জবিনর ভিতরে তাহাত সরাত পর্যন্ত দেখা যাইত। আল্লাহর নবী একখান কবরের হাসাবাই কবরস্থানের হাসাবাই সাহাবায়ে কেরামের এক জমাত লইয়া রাণী যান,
কবরের ভিতর গা মুর্দা, এবার কবরত মাঝে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহর রাসূলের চোখে দেখি সাহাবায়ে কেরামের হদ্দিও এই কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে তোমরা তিও। ও সাহাবায়ে কেরাম ফারার ভিতর যাও, ফারার ভিতর যাই রে, এ মুর্দা এবার হন আত্মীয় স্বজন তাকিলে আর হাসে কেনা নিদ ডাহায়া নিদ। সাহাবায়ে কেরাম ফারার ভিতর যাই, তারা জানিত ফেলল দে মুর্দা এবার হন আত্মীয় স্বজন নাই, উগ্রপুরা মা বাদার হন মানুষ নাই। সাহাবায়ে কেরাম যাই রে বুড়া মাইয়া ফয়বারে ডাক দিলা ননরে আল্লাহর রাসূল কেনা তলব কর। বুড়া মাইয়া ফয়বা কষ্ট করি আল্লাহর নবীর দরবারে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ওনে আর কি আল্লাহ তলব করলেন। ও বুড়িমা, ওই কবরস্থান নতুন কবর, এই সাহেবুল কবর মানহুয়া কবরের ভিতর আছে দেব ওনর কি? বুড়া মাইয়া ভয়বা হদ্দ জোড়ার ছেলে অনলয় অনর ছেলের লই কি সম্পর্ক আছিল? তখন বুড়া মাইয়া ভয় নিজরে সামলাই ন হরে ইয়া রাসূলাল্লাহ অনে তো আত্ম একখান বড় দুঃখর হতা হুসাল্লই। এবার একমাত্র ছেলে আত্মনার ছেলেও নাই মেয়েও নাই, ফুয়াইবা জন্মের ভরে তার বাপ্পা মরি গিল গুই, আয়ুগ্য ফুয়ালই রারি গিলাম বই, আর বোন মাইসে বিয়া করতে চাই, আয় দ্বিতীয় স্বামী গ্রহণ ন করি দে, আর ফুয়া হষ্ট হইব। আল্লাহর নবী এই ফুতরে যেতে বিয়া করাইলাম, তার স্ত্রী আছিল যে অসভ্য মাইয়া ফো বিয়া দম মাইয়া ফো, ইতে বউয়ের হতা ধরি ধরি আয় মারে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন গুজ্জি আল্লাহর নবী, আয় বিয়া দফরে কমা গত্যাম ন আল্লাহর নবী ফরমাদ্দে বুড়ি, আয় সকে দেখিলাম তোয়ার ফুয়া কবরের ভিতরে দাও দাও গরি জাহান্নামের আগুন জ্বলে। তুই মা যদি ক্ষমা না কর কিয়ামত পর্যন্ত তোয়ার ফুতর কবরত এ আজাব চলতে থাকিব, ও মা তুই ক্ষমা করি দে। আমাদের মতো মানুষ নাস্তিকের বাচ্চা, আরেক নাস্তিকের বাচ্চা ইতে হদ্দে বুথের বাচ্চা সুলাইমান বলে, বুথের বাচ্চা সুলাইমান, সুলাইমান পয়গম্বর রে কটাক্ষ করিয়ে বিয়া দবে হদ্দে বুথের বাচ্চা সুলাইমান। হন নবীরে গালাগালি করলে মুসলমান হল তো মাতন্নান ফরস ঠিক না নাকি? বেটে তো নামাতন কিয়া বুতের বাচ্চা সুলাইমান হইলে প্রতিবাদ করেন না? দরকার আছে না নাকি নাই? ঢং করে হন্যা আছে না নাকি নাই? কুত্তে কেছে তো কুকুরের বাচ্চা, তুমি একজন নবীকে বুতের বাচ্চা বলবে? উলামায়ে কেরামর অনৈক্যের সুযোগ লই নাস্তিক হলবে গুণৈক্যবদ্ধই ঠিক না নাকি? বেটে উলামায়ে কেরামর অনৈক্যের সুযোগ লই সমস্ত নাস্তিক ঐক্যবদ্ধ। এক উলামায়ে কেরাম আর এক উলামায়ে কেরামর মুশে জামান সাউগর কার উলামায়ে কেরাম দাইয়ে দেশ
এদেশের উলামায়ে কেরাম দায়ীন আল্লাহ এই পরিস্থিতি। নবীরে কালা আলিগুর যা আল্লাহ নবী ফরমাদ আমানে মাপ গরি দন্দনর হওয়া হতেন না তে তোমার শেষ গরি দিও আল্লাহর নবী ফরমান যদি ক্ষমা ন করন অনর ভিতরে কিয়ামত পরে আগুন জ্বলাত তাইব অনর ফুতে অনর ফুতে কবরের ভিতরে ক্যাঙ্গুরি চিৎকারের হত্যার না আন্নার ওয়ান কদ্দামি আন্নার ওয়ান খালফি আন্নার ওয়ান ইয়ামিনি আন্নার ওয়ান শিমালি যাক লম্বা হতাই নহরি কে নবীজির একখান আকৃতি আছিল আর একখান প্রকৃতি আছিল আকৃতি আমাদের মতো একখান শারীরিক আকৃতি আছে কিন্তু প্রকৃতি বেশ কম আমাদের চোখের প্রকৃতি আর নবীর চোখের প্রকৃতি আমাদের হাতের প্রকৃতি আর নবীর হাতের প্রকৃতি বেশ কম আছে না নাকি না নবীর হাতের সাথে কোনো মানুষের হাতের তুলনা চলে কে বলেছে তোমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ্দুজরায় অভাবী মানুষ আরে অনরাতে কিছু দম আল্লাহর রাসূলে মুটকে জুদ দি আবু হুরায়রা রে দিয়ে হদ দে মত পর্যন্ত হইল না হুরাইবে মুটকে জুদ আবু হুরায়রা হদ্দুজরে মুট দিওন দি মত পর্যন্ত খাইতে হদ মত পর্যন্ত খাইলে হুরাইত না সুবহানাল্লাহ এটা রাসূলের আদব গিয়ে আল্লাহর নবী যতদিন জীবিত আছেন এত বছর নহুরা আবু আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আড়াই বছর পর্যন্ত আবু বকর সিদ্দিকে দেশ শাসন করিয়ে রাষ্ট্র চালাইয়ে এই আড়াই বছর হাইয়ে খেজুর গুলানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উমর ফারুক 10 বছর রাষ্ট্র চালাইয়ে এ 10 বছর হাইয়ে খেজুর গুলানো উমর ফারুকের ইন্তেকালের পরে রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান 12 বছর রাষ্ট্র চালাইয়ে এ 12 বছর হাইয়ে খেজুর গুলানো আমাদের মতো আকৃতি আমাদের মতো হতে পারে প্রকৃতি আমাদের মতো হতে পারে বেশ কম আছে হারে কি হল তুলনা করতে লাগবে হারে কি হল তুলনা করতে লাগবে এ আল্লাহর রসুলের শান মান ইজ্জত আবরু সম্মান এই সমস্ত কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটির মাঝে ক্লাসের মাঝে ভরন্নান দরকার আছে ঠিক না নাকি বেটি নাগরে হা ইন ভরাইতো না দারুইনের মতবাদ ছড়াইব দারুইন হইয়ে দে মানুষ আগে বান্দর আসছিল বান্দরত তো মানুষ হইয়ে দে ফিসত তো আদি চাইলাই যো গাতুক দেখা যায় ইতারি ভরাইব দে আল্লাহর রসুলেরই ভরাইতো না আয় খতা শুরু করছিলাম আরে হইন্দে রসুলের জীবনী হইতো ইয়া শান হইদে আল্লাহর নবী জন্মগতভাবে শিক্ষিত জন্মগতভাবে নিষ্পাপ জন্মগতভাবে নিষ্কলুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর নবুয়তের আগে নবুয়তের পরে আল্লাহর নবী জীবনত
একান সুরো সগিরা গুনা গুজ্জেদের রেকর্ড নয়। আল্লাহর নবী ফরমাদ্দেমা আত্মনুগ্গা দুদু ভাই আছে জীবন নাম আব্দুল্লাহ ইবা অনতন দুধ খাই আয় যদি দুনুয়া যদি দুধ খাইলে আর ভাই উপবাস থাকিব মা আয় আসিদে দুনিয়ার মানুষরে ন্যায় বিচার শিক্ষা দিবেল্লা আয় অনর বুকত্তাই তেলুতি অন্যায় করিলে মানুষরে কেনে ন্যায় বিচার শিক্ষা দিও ও মা দুদুমা আয় কারণে ডেন্ডা খর খাইলাম বামডা খর দুত্তা আর দুদু ভাই আল্লাহ রাখি দিলা দ্বিতীয় নম্বর হাদিস মক্কান মাঝে গান চলে মিস্টার আবু জাহেল মিস্টার আবু জাহেল মুস্তার সাইবা মিস্টার উদ্বা বড় বড় সম্ভ্রান্ত মানুষ ব্যাগ গুণ একত্রিত এর নাচ গানোর আসর জমাই তারা সিদ্ধান্ত গুজ্জে দে মুহাম্মদের গান তানা ভরিব আল্লাহ নবী ফরমার আরে গানত লই যাইবেল্লা চল্লিশ মানুষ চল্লিশ বড় বড় ফলো অনেসি আরে গানন নিব তারা ইয়েদে দেখি আয় সব দুনু আখাড়ি বালুশন মেজে মাতব ফেলাই বিছানন মেজে আয় নেড়ি রইলাম তারা আইয়ের খর দে মোহাম্মদ এখন চেতন আছিল এখন গুমর বান্দুর্য দে মোহাম্মদে নজাইতে ছেলে গানত হাঁদত গড়ি লইম কুলত গড়ি লই যাইম আল্লাহ নবী হর দায় বেগিন ফুনির আয় আল্লাহর কাছে মনে মনে দোয়া করি ও আল্লাহ আয় গানত নজাইম ইন আর তোর না পছন্দ জিনিস আইনরে পছন্দ করি আর গানত তুন বাসাইরা হো আল্লাহ আল্লাহ তালার শরীরর ওজনরে বাড়ি করে দিয়ে ক্যাঙ্গুরি বাড়ি করে দিয়ে চল্লিশ জন ফলো আনে সে দে আর গানন মেজে লই যাইব কুলত গড়ি হাঁদত গড়ি চল্লিশ জন ফলো আনে চেষ্টা করে দে আর শরীরে মেডিতন তুলি বেল্লা চেষ্টা করে দে কিন্তু আল্লাহ রাম তৈয়ে চল্লিশ জন ফলোয়ান চল্লিশ জন বড় বড় মাইসে চেষ্টা করে দে আর শরীরে মেডিতো একেন্সি তুলি না পারে আল্লাহ তালারে গানর মতো হারামি জিনিস সত্তন বাসারে কি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী জন্মের আগে বাবা হারাই ছ বছর মা মারা গিয়ে আষ্ট বছর দাদা মারা গিয়ে দাদা মারা জনের পরে সাসা আবু তালেবর কলবর ভিতরে আল্লাহ তাআলা নবীর মহব্বত সৃষ্টি করে দি দুনিয়া ক্ষতে ফতেগাড়ে ভরি রইয়ে দেখো না কি যাচাই বাছাই নগর কিন্তু আল্লাহর নবীও এতিম এই এতিমরে কেং করে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছ জন্মর আগে বাপ মারা গিয়ে বাপ মারা জনর পরে সাসার কলবরে আল্লাহ তাআলা নবীর মহাব্বতের কেন্দ্র বানাই দি দাদার মহাব্বত কলবরে নবীর মহাব্বতের কেন্দ্র বানাই দি দাদা মারা গিয়ে সাসার কলবরে মহাব্বতের কেন্দ্র বানাই দি মা মারা গিয়ে আল্লাহর নবীর আফন সাসি ফাতেমা বিনতে আসাদ বড় করে হন আলহামদুলিল্লাহ হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদর কলবর ভিতরে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত সৃষ্টি করে দিয়ে দে মহব্বত সৃষ্টি করে দিয়ে দে ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর আম্মা জান গোষ্ঠী মারামারি শত শত মানুষ মরে মানুষ মরে দুনি গোষ্ঠীত্ব মরে হনকিয়ত্ব ফরান নহাদের মানবতা আল্লাহ ভেট নভুরের মানবতা নসিনে মাইসে শুধু মারের দে মারে উগ্র মাইসত্ব ভেট ফুজে ইবান না মইল দে নবী মোহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল তো মানবতা লাভের ফুরের ইনসানিয়ত লাভের ফুরের সাস অলরে ডাহাই ফারাইল্লা মানুষ ডাহাই মক্কার মানুষ ডাহাই উগ্র মিটিং গুজি উগ্র সমিতি গুজি উগ্র কমিটি গুজি এই সমিতি গড়ি কমিটি গড়ি মিটিং গড়ি সংগঠন গড়ি কিছু দফা দিয়ে রে আরবর এই যুগ যুগ ধরি সলিয়াইয়ে দে হজিয়া মারামারি আউসাদে হজরজর যে হত্যা আউসাদে হজরজর সন্ত্রাসরে শিরতরে বন্ধ করি দিয়ে দে উগ্বা যুবক মানুষ ইবান নামিয়ে দে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করি ফরান না সাল্লাল্লাহু। আর দেশ ইতারা হতে আয় তোর মর আছে কিন্তু জিয়ল হাসি মর তৈন্দল্লা বেটা ফিচ্ছা না ইতার প্রতিপক্ষ হইয়ে দে ইয়া ঠিয়া হামের দিন কি হল্লা ওটা ইজ্জত হল্লা মারি ভাড়ি ফেলা বিচারাই করে দিম দে সর্প হইয়া দংশন করে উজা হইয়া যারে ঠিক না নাকি বেটা এটা আগে হা সর্প হইয়া দংশন করে আবার উজা হইয়া শান্তি আসবে না। এরপরে দ্বিতীয়বার আবার মুলকে শাম গিয়ে দেই তখন নিজের ব্যবসা লানো বিবি খদিজার ব্যবসা পরিচালনা করিবার লাগিয়ে বিবি খদিজা সেই যুগের শ্রেষ্ঠ ধনী মাইয়া বুয়া ধনী মহিলা ব্যবসায়ী মহিলা তাই উগ্বা আমানতদার দিনদার পরহেজগার উগ্বা অনর বিশ্বস্ত মানুষ তো হদ্দে মাইশে হদ্দে আব্দুল্লাহর বুয়া মুহাম্মদের আত ব্যবসা গসাই দিলে ব্যবসা সুন্দর ব্যবসা পরিচালনার লাগি এর সঙ্গে আবু বকর সিদ্দিক গিয়ে আবু বকর সিদ্দিক রাতি আগুন গিয়ে এদের স্বপ্ন দেখে দে 14 তারিখে রাইতর সান আসমানত তুলামি বারবার আবু বকর সিদ্দিকর কুলতায় যায় কিরি আবু বকর সিদ্দিক হদ দে আয় মুহাম্মদের সঙ্গে ব্যবসা করতে আইলাম আগত আসি এবার আই এই স্বপ্ন কিয়া দেখি 14 তারিখে রাইতর সান আসমানত তুলামি আয় আবু বকরের কুলত 14 তারিখে রাইতর সান আসমানত তুলামি আবু বকর সিদ্দিকর কুলত বারবার যেতে এই স্বপ্ন দেখের এ যুগর এতে বছরার উগ্বা খ্রিস্টান পাদুরি আগরগুয়া শিলদে ইহুদি ইবল দে খ্রিস্টান ইবান নামল দে নিস্তুরা নিস্তুরা ইবার হাসে যায় হদ দে আয় স্বপ্ন দেখি দে 14 তারিখে রাইতর সান আর কুলতে সে ইয়ানোর ব্যাখ্যা করি খ্রিস্টান পাদুরি বা হদ দে তোর নাম কি নাম হদার নাম আবু বকর তুই হন বংশর মানুষ আই কুরাইশ বংশর মানুষ তুই স্বপ্ন দেখিও দই নে 14 তারিখে রাইতর সান কুল লইও দে স্বপ্ন মেজে দেখিও দই নে হদে দেখি ইয়ানোর ব্যাখ্যা শোনো অতি সত্তর দুই এক বছরের ভিতরে তোমার বংশের ভিতরে মুহাম্মদ বলি উগ্র মানুষরে আল্লাহ নবী বানাই দিব না করে হন না সুবহানাল্লাহ তোমার বংশের ভিতরে মুহাম্মদ বলি উগ্র মানুষরে আল্লাহ নবী বানাই দিব সঙ্গে হন আছে মুহাম্মাদু ইন কিওরে ন হ এত বিবি খদিজা ব্যবসা তেপসা গুরিয়ে রে আগিয়ে গুই আয়োজনের ঘরে আ আল্লাহর রাসূল খদিজার বিয়া গুইলেন খদিজার বিয়া গুরি আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবি খদিজা স্থাবর অস্থাবর যাবতীয় সম্পদ আল্লাহর রাসূলের হাতের মেজে দান করে দিয়ে সুবহানাল্লাহ
বিবি খদিজার মতো এক মহিলা আল্লাহর রসূলত্ব দরকার আছে দেই খনে বিয়া করাইয়ে দে দর করি নামাতে দর করি নামাতে বিবি খদিজার মতো এক মহিলা আল্লাহর রসূলত্ব অতি দরকার এহত আল্লাহ খনে বিয়া করাইয়ে দে গোলামর মতো হজ কর বান্দির মতো খেদমত কর আল্লাহর রসুল 35, 36, 37, 38, 39, 40 এই এই কয়েক বছর হেরা পর্বতের গাঁতর ভিতরে আর রহমতর ভারত ওই ওই আল হেরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আল্লাহ তুফান না ভরে আল্লাহ ইয়ে হরার আল্লাহ ইয়ে হরার আ কিয়াল গরের দিয়ান গরের ওই তুই তুই বিবি খদিজা সকাল বেলা একবার যা বিকাল বেলার একবার যা একদিন আল্লাহর রসুলের খেদমত গুত্ত যা দে রে আল্লাহ খুশি হই বিবি খদিজা রে আল্লাহ সালাম জানাইয়ে দোয়া করি সুবহানাল্লাহ না হই বল খনে সালাম দিয়ে খনে দিয়ে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন যেতে নবুয়ত ফাইলানি করা মা আনা বিকারি 40 বছর একদিন যে তুই আল্লাহ তাআলা ওহী নাযিল করেন নবীর ওরে কোরআন নাযিল করেন ইকরা নবী ফরমার মা আনা বিকারি আবার ইকরা আবার ইকরা বারবার যে নবী জিয়ান আম্মা আনা বিকারি গর আল্লাহর রাসূলের গাতর ভিতর তো বাইর গুঞ্জি জিবরিল ফেরেশতা নিজর বুকল লই বুক বাজাই নবীরে সাপ দিয়ে দে একু সাবর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত বিদ্যা বুদ্ধি জ্ঞান এলম হুরমত হিকমত যতক্ষণ আছে সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা নবীর সিনার ভিতরে ঢুকে দিয়ে আল্লাহ সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম মাহফিলান কে সাজাই দেন অনরবে গুণ আয়োজন কই আহা এত বড় এত দূরত্ব দূরত্ব বক্তা ইন্নি তারা বলে কে বিশৃঙ্খলা নগরী বেগুন মাহফিলান সাজাই দেন বড় করি বড় না সালাতু নিয়া মদিনা তক মেরা ইয়ার রব সফর হো জওয়ারে মুস্তাকা মে মুস্তাকর হো সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহর নবী জিবরিল ফেরেশতা সাপ দিয়ে গবই ভাই ফড়ে যাইব মানুষ বিপদত বাজিলে বাপ তাকিলে বাপর কাছে যা মা তাকিলে মার কাছে যা আল্লাহর রসুলত তো বাবা নাই জন্মের আগে বাবা হারাই ফেলাই 6 বছর মা হারাই ফেলাই আল্লাহর রসুলত তো নারিম্মা গমাইয়া হুয়া দরকার আসিল বিবি খদিজার মতো মাইয়া হুয়া আল্লাহ তাআলা আগে থেকে আল্লাহর নবীর আগদর ভিতর আনি দি আল্লাহর রসুল গাতর ভিতরে বই ফনর পরে খড়ে যাইব খদিজার ঘরত গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ বিবি খদিজার বাড়ি যে খদিয়া খদিজা জম্মিলুনি জম্মিলুনি আরে সম্বল যা হইদো আরে সাদস যা হইদো ও খদিজা ফাইন্নি খাশিতু আলা নফসি আর তো বই লাগের আই হন ধ্বংস হয়ে যাইম বনি আল্লাহ হন আর নষ্ট করিব নি আর আর নাকি হইব বিস্মর আই হইলা মন আর না যাই বললাম বিস্মর আম্মা খদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের ফরমান দে কাল্লা ওয়াল্লা বুখারী শরীফর ফইলা হাদিস কাল্লা ওয়াল্লা মা ইউখজিকাল্লাহু আবাদা ও নবীরে
অনে মুঠো চিন্তা নগুজ্জ অনর্ষণ সতি নইব আল্লাহ অনর্ষণ সতি নগরিব বর গরি হন আলহামদুলিল্লাহ। কেন স্ত্রী, কেন স্ত্রী এদ্দুর আসিল যে নবুয়তের আগত জীবন নবুয়ত ফনের ভরে তিন বছর পর্যন্ত গুফনে গুফনে ঘরে ঘরে যায় মানুষর রুমে রুমে যায় ঘরে ঘরে যায় বাগানের ভিতর যায় আল্লাহর নবী মানুষের কলমা দাওয়াত দি। তিন বছর গুফনে গুফনে কষ্ট কইজ্জ আল্লাহর নবী তিন বছর দাওয়াতের হাজগুরি কিছু মানুষ যে এত মুসলমান হইল আল্লাহ তাআলা গায়াত নাযিল কইজ্জে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নবী হে গুফনে গুফনে আর ইসলাম প্রচার করার সময় প্রকাশ্য মাঠে নামো আইসা মারত লামনের পরে কি প্রতিরোধ আইব আল্লাহ ন জানে নামাতে কিয়া মারত লামি কলমার হতা হইলে ইসলামের হতা হইলে কোরআনের হতা হইলে দিনের হতা হইলে দুশ্মন হলে কি গরিব নগরিব আল্লাহ জানে না ন জানে আল্লাহর রসুলের দাঁত বাইব দে মাথা ভাড়িব দে পাথর ভরিব দে দেশ ত্যাগ করা ভরিব দে জিয়ল হাড়া ভরিব দে ও উড়ো জুলা তুলি দিব দে আল্লাহ জানে না ন জানে তারপর হই দে মারত লাম মারত লামি কলমা দাওয়াত শুরু হইয়ে প্রতিরোধ শুরু হইয়ে প্রতিবাদ এতদিন মোহাম্মদ বালা আসিল প্রকাশ্য যেতে হন এখন এখন সমস্যা হইল আর আজ এখনো মিক্কা দাওয়াত গিলে গুরু গুরুর গুরুর গুরু দে ওজোর রাজনীতি ওজোর রাজনীতি মারে বাগরে নডরা মলরে জেঙ্গুরি মানুষে ডরা ঠিক না নাকি বে ঠিক না ওজোর আতিকে চাইও রাজনীতি ওজোর রাজনীতি ই নেপে নহইও আর আহদিন সুড় সাড় মলই আর রাজনীতি বুঝি নাকি ইয়া রসুলত তো ফাতর হা ভরি বোধে আল্লাহ জানে না নাকি না জানে যে নবীর ওইদের গরমত বাইলেলে মাতার উপরে ছায়া দিত মেঘর ছায়া দিত এ নবীরে মারক লামাই মাথা ভাড়াইয়ে দেখনে আয় দরবেশ ঈদে আর তো কিছু করা নফর দে আয় একটা বুজুর্গ বড় আর তুই তিন আয় গেছে আলু আদের রুটি খাই লইব ঠিক না নাকি বে ঠিক না করে আল্লাহ আল্লাহর রসুল ইয়া আল্লাহর নবী আরবর মরুভূমির রাস্তা বাই আর ইবাসত কদমত তলে ডর ডর ভাত্তর হইলে মোমবাত্তির মতো গলি যাইত পরিষ্কার আতিক্কা রসুল কষ্ট পাইব এ নবীর হদ মারত লামো মারত লামনের হরে কি হইব হনে জানে জোরে হনে জানে তার বড় হচ্ছে মারত লাম আল্লাহ নবী নাইমি ফয়লা গিয়ে দে বাইতুল্লাহ দরজা বাইতুল্লাহ দরজা যাই যে ডাক দিয়ে আবু জেহেলর গুন্ডা আবু লাহাবর ফান্ডা উদ্বা সাইবা খন খড়ে আছে একু আর রসুলের আওয়াজে বেগুন একত্রিত হইল গুন্ডা সান্ডারে লাগাই দিয়ে পাথর মারো পাথর মারো পাথর মারো মোহাম্মদের আওয়াজকে বন্ধ করো মোহাম্মদের আওয়াজকে বন্ধ করো মোহাম্মদের আওয়াজকে চিরতরে বন্ধ করো আল্লাহর নবীর উপরে মেঘের মতো বৃষ্টির মতো পাথরের আঘাত পাথরের আঘাত আল্লাহর রসুলের শরীরের উপরে
আল্লাহর রাসূলে বারবার ফাতর হাই বাইতুল্লাহ শরীফর দরজার মাঝে বেহুশ হয়ে বারবার ফরি যাগুই, আবার উড়িয়ের চেষ্টা করে কলমা ফরাই বললাম, আবার ফাতর মারে বৃষ্টির মতো ফাতর হাইয়ের ভরি যাগুই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে পাথর মাইতে মাইতে পাথরের আঘাত করতে করতে এক এক প্রকারে যাইয়ে রে আল্লাহর রাসূলের হুঁশ পর্যন্ত বন্ধ হয়ে গিয়ে গই, আল্লাহর নবী বেহুঁশে ফরি গিয়ে গই। তখন আমির হামজা গরত্ন আসিল, আমির হামজার স্ত্রী আল্লাহর রাসূলের এভাবে মারত দেই, ইয়ান দেখি উগ্বা অনর্বদ্র মহিলা এবার হাত দে আর স্বামী গরত্তায় তো বলি এত খবর হাজ করি না বৈ মোহাম্মদ বাপ নাই বলি অ্যাঙ্গুরি অন্যায় ভাবে ফোয়ারে মারা ফরে না মোহাম্মদ কি অল্লাহ কি অন্যায় গুজ্জে আমি হামজা গর তাইলে আয় হইম দে আবু জাহিল্লারে প্রতি শুনলে বেল্লা হইতে না হইতে হযরত আমির হামজা বাড়িতে দরজা খুলো স্ত্রী বাইরে স্বামী অনর বাপ মরা ভাই ফুতরে মোহাম্মদ রে কিভাবে দুষ্ট হলে জালে মলে আল্লাহর নবীর কিভাবে পাথরের উপর পাথর মাজি অনেক কেনা জানো না হদ নত জানি হনে খান নেতৃত্বে আবু জাহিল্লার নেতৃত্বে মোহাম্মদ এখন করে বাইতুল্লাহ সামনে ফরি বারবার ফরি জার কইতে দেখি আইম জিয়াত আছে না কইনে বাড়ি আবু জাহেলর বাড়ি যায় আবু জাহিল্লার লই হতা হই তারে মাথা ফাড়ে দিয়ে আমির হামজা দৌড়ি যাইয়ে রে আল্লাহর নবীর কোয়ালর ওরে আদরর সাসা আমির হামজা আদরর বাইফুতর মাতার ওরে যেতে হাত্তান বলাই দি আল্লাহর নবী বেদ করে খান্দে দি অনে হরিয়ার মানুষ অবাজি আয় অন সাসা খন সাসা আইলাম দন সাসা আমির হামজা ও সাসা রে আরে গুরি বৃষ্টির মতো পাথর বর্ষণ কর দন হরে গিলান নোয়াসিলান নাকি হদা বাজে নোয়াসিলাম এখন আর কি উল্লা ঈশ্বর দেই আয় অনরেকান সুসংবাদ দি আয় আবু জাহিল্লার মাথা ফাড়ি দি ও সাসা অনে আবু জাহেলর মাথা ফাড়িলে আয় খুশি নইও অনে কলমা শরীফ পড়ি মুসলমান হইলে আয় মোহাম্মদ খুশি হই যাইও আল্লাহ তাআলা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত বুঝি আমির হামজা হদ বাজি তোমার হাত টানে কেন বাড়াই দো আই কুফরি ধর্ম সারে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কুরআন এর আয়াত নাযিল করেন আওয়ামান কানা মাইতান ফা আহয়াইনাহু كان كمن مسله في الظلمات ليس بخارج منها আজ আগে মরা আছিল এখন জীবিত ইয়ে এরে আমির হামজারে জীবিত বলি হইয়ে হনে হনে হইয়ে প্রকাশ্যভাবে কলমার দাওয়াত দিয়ে যেতে শুরু করলাম আল্লাহর নবী হযরত আমির হামজা মুসলমান যারা কলমা ভরে তারারে মারে তারারে মারে তারারে মারে ঘর বাড়ি ভাঙি দেও জালাইদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করি দের কলমা ভরত দুনরে আল্লাহর নবী হক দে তোমারা কিছু মুসলমান মক্কা সারি আফ্রিকা মহাদেশ গই এরোগ্য বাদশা আছে দে বাদশা নাজ্জাশি ইবা খ্রিস্টান বাদশা ইবা যদিও খ্রিস্টান কিন্তু বদ্র মানুষ
তোমারে দেশজ্য তোমারে নাগরিকত্ব দিব, তোমারে সুযোগ দিব, তোমারে নিরাপত্তা দিব, এ দেশ যায় তোমারে কালমার প্রসার করো। সুবহানাল্লাহ, 160 জন 160 জন 160 জন সাহাবি মক্কাতু হিজরত করি সুদূর আফ্রিকা নাজ্জাশির দেশন মেজে যায় তারা কলমা প্রসার করে। মক্কার কাফের আলোর ফেট ফাড়ি যাবি, হদারার মানুষ সোনার আর দিফেলা করিব। মক্কা তো মানুষ গিয়ে আফ্রিকা বাদশা নাজ্জাশির রাজ দরবারত হদে বাদশা জাহাপনা আরা কুরাইশ বংশের সম্ভ্রান্ত ফ্যামিলির আরা সর্দার আরা মাতবর আরা দেশর কিছু কুসক্রী আরা দেশর কিছু গোলাম আরা দেশর কিছু ক্রীতদাস অনুদ্দেশতায় তারা ধর্ম প্রসার করে, নতুন ধর্ম প্রসার করে। আরার দাবি আরার মানুষ আরারে বিনিময় কর, আর তারার লইজে শাস্তি দিউম ফাঁসি দিউম। বাদশা নাজ্জাশি হদ বিয়াদ অভিনয় করিস, তারা আমার দেশের মেহমান, এদেশত থাকিব, এদেশত ধর্ম প্রচার করিব, এদেশত ব্যবসা করিব, এদেশত ঘুমাইব, এদেশর আলু বাতাস সব কিছু ব্যবহার করিবার অধিকার আই তারারে দিলাম। সুবহানাল্লাহ, বিয়াদ অভিনয় করিল মুসলমান, তারারে ডেকে 160 জন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা এসে হযরত আলীর আফন ভাই এরে রাজদরবারের মাঝে মাইশে ঢুকে দে কুরনিস গরি সৈদা গরি মাথা নিচে গরি। জাফর বিন আবু তালেব খদ্দে বাদশা জাহাপনা অনে আরারে দেশত্ব দূরাই দিলে দন, মারিলে মারন, হাড়িলে হাড়ন, আর অনর সৈদান গুজুম, আর অনর সৈদান গুজুম, আর নবিয়ে আর আর শিক্ষা দিয়ে দে সৈদা একমাত্র আল্লাহ রে গরিব আল্লাহ গাইরুল্লাহ আর সৈদান। বাদশা নাজ্জাশি হদ্দে তোমার তো সৈদা করানো ফুরিব, সৈদা সারা তোমার নবীয়ে শিক্ষা দিয়ে দে অভিবাদন জিবা যে অনর আদান প্রদান করে এভাবে তোমারা ইউ তারা বেগুনে ডুকিবে সত উগ্র সালাম দিয়ে রে ডুকি আসসালামু আলাইকুম। সুন্দর নে বিশ্বেরি চিৎকার মারি হ সুন্দর নে নাকি বিশ্বেরি তোমার নবীর নাম মুহাম্মদ, ডান্ডা হত্তু ইনজিল কিতাবর আলেম, বান্ডা হত্তু তৌরিত কিতাবর আলেম। বাদশা নাজ্জাশি তারারে হদ দে এই আলেমল এই মুহাম্মদের নাম কিতাবত আছেনে সোয়ারে দেখো তৌরিত কিতাব দেখাইয়ে তৌরিত কিতাবত সহ্য বানান নবীর নাম ইনজিল কিতাবত আছে জাহাপনা। বাদশা জাহাপনা হদ দে তোমার নবীর ওর আসমান তখনও কিতাব এসছে না, হদায় সে তো ইবেন নাম কি নাম আল কোরআন চিৎকার মারি হংসে কি নাম আর জোরে নারে তাকবে তোমার নবীর ওরে কি কিতাব এসছে হদে আল কোরআন হদুতুল কোরআন আরে কোরআন শোনাও আই কোরআন তেলাওয়াত শুনুম আই কোরআন শুনি আর মন শান্তি গুত্ত সাইদ্দে। সুবহানাল্লাহ, কমর হে কমর হে চাঁদ আওরাও কা হামারা চাঁদ কোরআন হে। বাদশা নাজ্জাশি কুরআন শুনি মন শান্তি গত্য সাদ রাজ দরবার জাফর বিন আবু তালেবর হদে উতুলুল কুরআন জাফর বিন আবু তালেব হদে বাদশা জাহাপনা আর কুরআন শরীফত 114 সূরা আছে হন্নান তু হুজতুম খনা হদার সূরা গুনন নাম খ সূরা বকরা সূরা নেসা সূরা আল ইমরান সূরা বাবে আরাব সূরা নাম হইতে 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 হদ সূরা মরিয়ম চিৎকার মারি হ সূরা বাদশা নাজ্জাশি হদ উতলু সূরাত মরিয়ম হদ সূরা মরিয়ম তেলাওয়াত কর আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেবর কণ্ঠ সুন্দর, গলা সুন্দর, কোরআন ভরা সুন্দর,
হতে অনে বরং শুরু করছেও রাজ দরবার কোরআন আগর জবানার কাফের অন্তর্বোধ বালা আছিল এ জবানার মুসলমানত্ব আর ঠিক না নাকি বেড়ে না গেলে কাফের বাদশা কোরআন শুনি দিল নরম গরি কলমা ভরি মুসলমান হইল জাফর বিন আবু তালেব রাজ দরবার কোরআন ভরে কাফ হা ইয়া আইন সোয়াদ জিকরু রহমতি রব্বিকা আবদহু জাকারিয়া ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া বাশা নাজ্জাশি কুরআন আয়াত গফুনে গুজরি রেখাঁদে আর গফুনে গুজরি হাঁদে আর গফুনে গুজরি হাঁদে সগর ফানিজার বুক বিজি যার কুরআন শুনি দিল নরম গিয়ে গই কুরআন শুনি দিল পরিষ্কার গিয়ে গই কুরআন শুনি বাদশা নাজ্জাশি গুজরি হাঁদি স্বর্ণ সিয়ারত তুল্লামি জাফর বিন আবু তালেবর কুয়ালন মাঝে সুম দিয়ে রেখত দে ও জাফর এত সুন্দর কেন কুরআন এত সুন্দর কেন তোমার আরে সম্পত্তি দিয়া আল্লাহ তোমার হাত টান বাড়াই দো আয় কেনা কলমা ভরি মুসলমান হইতাম মুসলমান হওয়ার পরে বাদশা নাজ্জাশি জাফর বিন আবু তালেবের হদ্দে জাফর তোমার কণ্ঠ লই ফুনিলাম দে এত সুন্দর যদি নবীর কণ্ঠ তো ফুনির তাইলে আরো সুন্দর হইত আই তো বুড়ই গি গই মুহাম্মদের ন দেখুম নবীর ন দেখুম আয় বুড়ই গি ও জাফর আল্লাহর রসুলে ব্যবহার করছে তখন টুফি তাইলে আর নবীর টুফি দো আল্লাহর রসুলে ব্যবহার করছে তখন জুব্বা তাইলে আর একটা নবীর জুব্বা ভাড়া দো আল্লাহর রসুলে ব্যবহার করছে দে হন ফাগড়ি তাইলে সাদত তাকিলে আর একখান রসুলর ফাড়া সাদত দো আয়ান বুকল্লে কবর জাইয়ুম সারা কিয়ামত পর্যন্ত কবরত নবীর সাদর বুকল্লে ঘুম জাইয়ুম কিয়ামত দুনিয়ান বুকল্লে আল্লাহর দরবার জাইয়ুম আল্লাহর হইয়ুম দে আল্লাহর নবীর এই সাদর গানর উসিলা আয় বাদশা নাজ্জাশি রে জান্নাতুল ফেরদৌস নসিব করি দ জাফর বিন আবু তালেব হদ্দে জাহাপনা আর আর রসুলে যার তো জুবান হইতো বই ওজর ফানি মেরিত ফৈত্য ন দে নিসত তু মশক বই দে আর তোমারে খর হত্তু দিম আর তো নাকান আল্লাহর রসুলের জুতা ফাড়া আছে দে ইয়ান আর তৈলার ভিতর আছে ইয়ান তুই লইতারি আল্লাহর নবী রহমতে দু আলম নূরে মুজাসসাম ব্যবহার করছে দে ফাতলা সামরার জুতা ফাড়ি গিয়ে গুই ফেলাই দিয়ে জাফর বিন আবু তালেব আল্লাহর রসুলের জুতা ফাড়া গান লই থৈলার ভিতর পুরি রেখে দে বাদশা নাজ্জাশি রে হর দে আর খাসা আল্লাহর নবীর কদমের একখান জুতা ফাড়া আছে জাফর বিন আবু তালেব আল্লাহর রসুলের কদমর জুতা ফাড়া গানার দো আল্লাহ নবীর জুতা ফাড়া গান গলাল লই রাজ দরবার যাইবার সতি মাথার ওরে লই যা আইবার সন মাথার ওরে গড়ি লই মন্ত্রী হলে ফুসাল্লা দে ও বাদশা সাহ অনর মাথার উরে কি ওর গাঁটি দেখা যা বাদশা নাজ্জাশি কি হর হত্যার অন্নি গরে কালা কাপুর সিদসে পৌঁছে তু কি আলে সব চুড়ে কে না লাইনে মুহাম্মদ কো উঠালে ও মন্ত্রী অল মিনিস্টার
ইয়ান আল্লাহর নবীর কদমর জুতা ফাড়া বড় করে হন সুবহানাল্লাহ আই মরিলে ইয়ান আর বুকত দি দাফন করিবা তোর কিছুদিন পরে বাদশা নাজ্জাশী মারা গেল আল্লাহর রাসূলের আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিয়ে ও আল্লাহর নবী ওই ভালো মানুষ বদ্র মানুষ খ্রিস্টান বাদশা নাজ্জাশী জিবা কোরআন শুনি মুসলমানের সম্মান করি কোরআন শুনি গুজরে হাঁদি কলমা পড়ি মুসলমান হইয়ে আই বাল্লা বেহেস্ত তৈয়ার করি রাখিও না জনজন নামাজ পড়াই দাও সম্মানিত তাওহীদের জনতা আয় অনুরোধ গুজ্জু মারা মুসলমান মুসলমানের সন্তানরে আগে কোরআন শিক্ষা দিতে হবে ঠিক না নাকি বেটে নাগরে হ্যাঁ মুসলমান যদি হয়ে থাকো রক্ত যদি মুসলমানের রক্ত হয়ে থাকে সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন বাস মক্কা শরীফ আল্লাহর রসুল আসিল যে 13 বছর বড় কঠিন অবস্থা আছে যারা কলমা ভরে তারারে মারে ওইতে ওইতে নবীরে মারিবেল্লা তারা ষড়যন্ত্র করছে বৈরক বিশ্বে দারুণ দোয়া তারার অ্যাসেম্বলি বইয়ের মিটিং গরের মোহাম্মদ গর কি গরা যা এড়ে ফরি তরি বাঁধি আটল জুব্বা তুব্বা গাদ্দি সাদা জুব্বা মিস্টার ইবলিস এসে পরামর্শ দিবেল্লা হাদিস কুলিজ কে হদ দেশত্ব মোহাম্মদর দৌড়াই দাও এ বুঝিয়া সতা নিতে হদ ইয়ান নইব আর কি হদ দে গর বাঁধিরা হবার তো তালা দ ইয়ান নইব আর কি হদ দে দেশান্তর গর বুঝিয়া সতানে হদ দে নইব আর কি হদ দে এঙ্গর বুঝিয়া হদ দে নইব তো ইয়ান নইব ওয়ান নইব ওয়ান নইব তুই হ না কেঙ্গর আবর দে হদ একবারে কতল করি দ মানুষ ডাকি পেলাম মাইকটিয়া নকুলাইলি নারানিতে হাড়ি লইবে আবার টাইকটিয়া নকুলাইলেও হাড়ি লইবে আর আর দিন আবার মানুষ সুন্দর তলা করে দিলাম সাধারণ একদম বিবেকতা হন উচিত মাহফিল করো দুনত্ব ঠিক না নাকি বেটে এটা করে কথা হল হ্যাঁ ও বুঝা সতানে হত দে মুহাম্মদরে কতল কর ইয়ান সিদ্ধান্ত ইয়ে সর্বসম্মতিক্রমে অ্যাসেম্বলি ফাঁসইয়ে মুহাম্মদরে কতল করিবল্লা ইন হনে জানে আরো আস্তে হন মোহাম্মদের কতল করতে সাদ দেখনে জানে আল্লাহ রসুলের জানে দিয়ে অনে তৈয়ার এদের ছাড়তেই হবে রসুলের বড় সুন্নত ইসলামের কথা হয়ে গেল শুন ঠিক না নাকি বেটে গেলে হ্যাঁ 2 নম্বর সুন্নত ইসলামের কথা হয়ে মারি খন 3 নম্বর সুন্নত ইসলামের হতা হয় জিয়ল হাড়ন 4 নম্বর সুন্নত ইসলামের হতা হয় দেশ ত্যাগ গর হিজরত গর শুধু আর মিরা গিন যদি হুদু হন না শূন্য একজা হুদু খাই একজা হুদু খাই আই মাতার ওরে নবী সুন্নত মাতার ওরে লওয়া পড়িব আর বাপ দাদা 14 গোষ্ঠীর তো হদু হনর মাতার ঘর লওয়া পড়িব ইয়া নয় শূন্য
সমাজ আগা গোড়া শতানরে গসাই দি আয় মসজিদত গিলে ইয়াল সুন্নতা দেন রোটিং নানাকে বেড়ে না করে খন্নাস ইতে অর্ধ মারি ফেলা বলিব মোহাম্মদরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো ইন হনে জানে নবীরে জানাই দিয়ে তৈয়ার অনর মাতৃভূমির মানুষ অনরে পছন্দ নগর বারা নেহদায়ত কো লেকর চলা মক্কা সে বারা নেহদায়ত কো লেকর চলা মক্কা সে বরসায়া উসি হেদায়ত কো আহল মদিনা পর ছমাস আগে আবু বকর সিদ্দিক হইয়া তুই হিজরত করা বলিব অনর সঙ্গে লইব ছমাস আগে হইয়ে এদিন হইতে দরজান মাঝে ভিটার লাগাই সারা রাত ধরে আবু বকর বই থাকে গুমে দইল্যা তিক্কা নবীর তো দুইবার দেখা বলিব কষ্ট হইব কাফের হলে শুনিব যেদিন হিজরত করিব আবু বকর সিদ্দিকর ঘরের দরজা যাইর উপর টুলকি দিয়ে দে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকে হাত হুজুর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর অনেক গুণ জন নাকি ইয়া রাসূলুল্লাহ জিয়ানো যাইতেন সমাস আগে আর ইঙ্গিত দিলাম দে এই হইতে দরজাত ফিটার লাগাই বড়ি দে অন হতুন অন্য হতুন ডাকিবেন আই আতিকা গুম গেলে অনত্ত কষ্ট হইব পরিবারের মানুষ বেগুন ডাকি দিয়ে ঘুমতুন আবু বকর সিদ্দিকর স্ত্রী আবু বকর সিদ্দিকর বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিকর আ মাইয়া সুড় মাইয়া আসমা ছোট্ট মাইয়া ইতিহাস বিখ্যাত মাইয়া নাম আবার হই আবু বকর সিদ্দিকর স্ত্রী আবু বকর সিদ্দিকর বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুড় মাইয়া আসমা বিনতে আবি বকর ইবার তুলি দি ওজি উড়া আর ঘর থনমাই শেষ আর ঘর থনাই শেষ হয়া এমরোজ শাহে শাহ মেহমা সুদস্তা মারা জিবরিল বা মালায়েক দরবার সুদস্তা মারা ওজি গোলাম গোয়াসে আমের বিন ফুহাইরা তারও ডাকি দিয়া আবু বকর সিদ্দিকি গুলামরে ডাকি দিয়ে ফুয়ারে আব্দুর রহমানরে ডাকি দিয়ে আমেরের ডাকি দিয়ে স্ত্রীরে ডাকি দিয়ে আসমা বিনতে আবি বকরের ডাকি দিয়ে নিশিরাতিয়া আল্লাহুম্মা সাল্লি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল গুনহগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল সাইয়াদেনা
সিদ্দিক সমস্ত পরিবারের সদস্য বেগুনের একখানে একখান দায়িত্ব দিই, বেগুনের হইয়ে দে তোমরা সমস্ত সদস্য তুন আর রসুলর খেদমত গড়া ভরিব বড় করে হন আলহামদুলিল্লাহ। স্ত্রীরে হইয়ে দে আর গাঁতর ভিতর তৈক্য গার সুরের ভিতর তৈক্য তোমার তো নরম গড়ি গড়ি রুটি বানাই দি গুস্ত রাঁধি দিয়া ভরিব আল্লাহ নবীর খেদমতন মেজি তুমি পারিবে না হ স্ত্রী হক দে স্বামী আয় আল্লাহ নবিল্লা বলি আর জান্নান পর্যন্ত কুরবানি দিতে রাজি আছি বড় করি হন আলহামদুলিল্লাহ। ফুয়ারে হইয়ে দা আব্দুর রহমান ইবনে আবু বকর রে ও ভূত কাফের কল মিলি জুলি থাকি তারা গোপনে কি পরামর্শ করে ইনর খবর গিনলই গাঁতর বুতরে তত্তুন আল্লাহ নবীর ফসা দিয়া ভরিব গোয়েন্দাগিরি করা ভরিব ফারিবিনি ও আব্বা ভাইজু আলহামদুলিল্লাহ। গোলামুগ্গ আছে দে এবারে হদ্দ আমের বিন ফুহাইরা রে ও আমের ইয়া কি মাহফিল কমিটি হরে গিয়ে ডাইনে মাথা নিয়ে মাইনে ফেলল বলাল ওলা বিকমালিহি কশফত দুজা হাসনাতু জামিও খসালিহি বরগরি করো বলাল ও তেরি মেরাজতি কে তু লৌহ কলম তক পহুঁচা আর ইয়ে মেরি মেরাজ হ্যায় কে মৈ তেরি কদম তক পহুঁচা বলাল উলা বিকমালিহি কশফত দুজা হাসনাতু জামিও তারপরের দিন আবু বকর সিদ্দিকের স্ত্রী নরম নরম গরি রুটি বানাই গোস্ত রাঁধি সামরার বেকন মাঝে ভরি সোড় মাইয়া আসমা বিনতে আবি বকররে মায়া হদ্দ জিদর ওই গাতর ভিতর আল্লাহর নবী আছে তোর আব্বা জান আছে এরে তুই সোড় মাইয়া ফুয়া দে তোরে সন্দেহ নগরিও ফতন মাঝে যদি ফুসাল্ল ফরান দি ফেলাইলে ফেলাবি নবী হরে আছে গুফন খতা খনকিয় রে নহবি সুবহানাল্লাহ না হইব কেন মাইয়া কেন মাইয়া নাস্তা লই যা আসমা মাইয়া হইন দেন নাম রাখ কেন বা আসমা ফতন মেজে বুঝ্জা বেড়াল অত্যা বুঝাইল্লা এই আসমা তোর বাপ করে মোহাম্মদ করে হদে গদ্দানা দিতে রাজি আছি মোহাম্মদ করে তোর হইতে রাজি নাই ঢগুর সুবহানাল্লাহ। হুমকি ধমকি অনেক কিছু কইছে আসমা পাথরের পাহাড়ের মতো অটল গদ্দানা দিতে রাজি মোহাম্মদ খড়ে আছে তোরে হইতে রাজি এ হই তাপ্পর মারি দিয়া বুঝিলা ফরিগি হাঁদি হাঁদি আবু জাইল লাগে ইয়ার মাইয়া ফোড়ি আ গুড়া বেত হয়ে গিয়ে শরীর গারে সুর আর মুগজ যায় খান্দে শুনো মাইয়া তো আবু বকর সিদ্দিকে দেখে দেখো মানুষ নাই কাফের জনের জন নাই
আল্লাহ রসুলে ডাকিয়ে রে মাতার ওরে যে তার তান বুলাই দিয়ে সঙ্গে সঙ্গে শরীরের বিষ বেথা বেগিন দূর করে দিয়ে আল্লাহ ইসলাম ফুলের বিছানা নয় মুসলমান নো হাদিস শরীফত আছে আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া আরে এর বেগুন হরাইতে রিও স্টেজত বসে দূর নেই আয় হাদিস কইস দি আরে হইতো হইতো রাসূলের জীবনী আগা গোরা বিশাল মহা সমুদ্র তারপর কেনা কেনা কিছু সিটকা ভরে দেয় রিম্বা কই দি মুসলমানের জীবন ফুলের বিছানা নয় নবীদের জীবন ফুলের বিছানা ছিল না ঠিক না নাকি বেটে এটা করে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি বিপদ কাদের উপরে ছিল আল আম্বিয়া ফুলের বিছানা নয় মুসলমানের জীবন ইমানদার দাবি করতে চাইলে বিপদ সহ্য করিবার মানসিকতা থাকতেই হবে ঠিক না নাকি বেটে আসবে বিপদ আসতে আল্লাহ তুমি আমাদের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো জোরে বলেন আমিন আল্লাহ মুসলমানদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ